সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমি বরাবরের মতো আজকে আপনাদের সামনে বিশেষ কিছু খড়কাটা মেশিন নিয়ে হাজির হয়েছি। আসলে বিশেষ বলার কারণ হচ্ছে আমাদের কাছে সবথেকে স্পেশাল কোয়ালিটির যে খড়কাটা মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো আজকে ডেলিভারি হচ্ছে এবং সেই মেশিনগুলো আপনাদেরকে দেখাবো। দর্শক শ্রোতা, এখানে রয়েছে অরিজিনাল মাইল স্টিল ঢালাই বডির যে গরু মার্কা খড়কাটা মেশিন, সেইগুলো কিন্তু এখানে রয়েছে। দর্শক, এই যে যে খড়কাটা মেশিনগুলো রয়েছে, এই খড়কাটা মেশিন আপনারা বাংলাদেশের বিভিন্ন মেশিনারি প্রতিষ্ঠান থেকে ক্রয় করে থাকেন এবং বিভিন্ন মেশিন বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ক্যাপাসিটির এবং বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। তো দর্শক, আমরা যে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে মেশিনটা প্রস্তুত করে থাকি, এই ম্যাটেরিয়ালসগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। দর্শক শ্রোতা, আমার মেশিনের এই যে যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, যেখানে মোটর বসানো হয় বা চারটা পায়া যেটার উপরে মেশিনটা স্থাপন করা, তো এই পায়াগুলো দুই দুই অ্যাঙ্গেলের তৈরি করা এবং এই যে যে মোটর স্ট্যান্ডটা করে দেওয়া, এর উপরে সুন্দরভাবে মোটরটাকে স্থাপন করা যায় এবং মোটরটা প্রয়োজন অনুসারে সামনে পিছনে আপ ডাউন করে কিন্তু মোটরটাকে বসানো যায়। এবং এই মেশিনের সামনের যে পুলিটা দেওয়া হয় এবং এই মেশিনের যে কভার, এটা তো কভারযুক্ত একটা হেভি কোয়ালিটি সম্পন্ন খড়কাটা মেশিন, এই মেশিনের যে কভারটা আমরা তৈরি করে থাকি, এটা কিন্তু যে সকল মেশিনে যে ধরনের শিট ব্যবহার করা হয়ে থাকে তার থেকে বেশ কিছু মোটা শিট কিন্তু এখানে ব্যবহার করে থাকি। যেমন যদি কেউ 400 শিট ব্যবহার করে থাকে, আমরা সেখানে 600 শিট ব্যবহার করে থাকি। মানে সবার থেকে চেষ্টা করি আমরা একটু মোটা শিট ব্যবহার করার জন্য, মোটা অ্যাঙ্গেল দেওয়ার জন্য, মোটা প্লেট ব্যবহার করার জন্য। যেখানে মেশিনের আপনি অন্যান্য খড়কাটা মেশিন দেখবেন, অন্য খড়কাটা মেশিনের সাথে আমার এই মেশিনটা একটু কম্পেয়ার করবেন, এই মেশিনের কিন্তু এ টু জেড সকল প্রকার ম্যাটেরিয়ালসগুলো হেভি কোয়ালিটি সম্পন্ন। এখানে যে ডেলিভারি পয়েন্ট, যেখানে মূলত খড়টা কাটা হয়, মেশিনের মাদার পয়েন্ট বলে যেটাকে, সেই জায়গাটাতে কিন্তু আমরা রোলার সিস্টেম ব্যবহার করে থাকি। রোলার সিস্টেম দেওয়ার ফলে কী হয়, আপনার এলোমেলো খড় বা খড় দেওয়ার সময় আগে পিছে হয়ে যায়, ঘাস দেওয়ার সময় আগে পিছে হয়ে যায়, এলোমেলো খড় থাকে, এলোমেলো ঘাস থাকে, সেইগুলোকে সুন্দরভাবে যাতে মেশিনের ভিতরে টেনে নিয়ে যেতে পারে সেই জন্য এখানে আমরা রোলার সিস্টেম দিই, যাতে না জড়ায় যায়। অনেকে আনারস ব্যবহার করে, আমরাও আনারস দিই, যাদের মোট বাঁধা খড় থাকে তাদের ক্ষেত্রে আনারস, কিন্তু যাদের এলোমেলো খড় থাকে বা মোটা মোটা যে লিপিয়ার ঘাস বলে যেগুলো, সেগুলো কাটিং করে তাদের ক্ষেত্রে আমরা এখানে রোলার সিস্টেমটা ব্যবহার করে থাকি। এবং এইখানে এই ডেলিভারি পয়েন্টের দুই পাশের প্লেটটা আপনারা দেখুন, এই যে গরু মার্কা, অরিজিনাল গরু মার্কা, এবং এর প্লেটটার পুরুত্বটা একটু দেখুন দর্শক, এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই, এটা মাইল স্টিল ঢালাই বলে যেটাকে, সেই ঢালাই দিয়ে কিন্তু এটা প্রস্তুত করা। যদি লং লাস্টিংয়ের কথা বলা হয় যে একটা মেশিন কিনে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের হেভি কোয়ালিটি সম্পন্ন গরু মার্কা খড়কাটা মেশিন নিতে হবে। তো দর্শক শ্রোতা, আমাদের কাছে এই যে যে মেশিনগুলো এখন দেখতে পাচ্ছেন রেডি করা হয়েছে এবং রেডি করা হচ্ছে, এই মেশিন সবই ডেলিভারি হবে এবং নিজেদের ওয়ার্কশপেই কিন্তু এই মেশিনগুলো প্রস্তুত হচ্ছে। এই মেশিনগুলো আপনারা নিতে চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন। আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার নির্দিষ্ট ঠিকানায় মেশিনগুলো পৌঁছে দিব।